দেখো, এইভাবে আমি নরম পিঠে বানানোর জন্য তিনটি মাত্র উপকরণ নিয়েছি। তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখো। আর বন্ধুরা, মো কিচেনে আজকে আমি বানাবো এই মাত্র তিনটি উপকরণ দিয়ে একটি পিঠে তৈরি করে দেখাবো। প্রথম থেকে তোমরা দেখো, 1 বাটি ময়দা, 1/2 বাটি চালের গুঁড়ো। আমি এই চালের গুঁড়োগুলো পিন করে নিইনি, সুজির মতো গুঁড়ো গুঁড়ো হয়ে আছে। আমি নিয়ে নেব চিনি, দুধ নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারে। দুধটা নিলে খুব স্বাদের হবে, তার জন্য আমি দুধ নিয়েছি। এটা আপনারা চাইলে জল দিয়েও তৈরি করতে পারেন। আমি বাটাটাকে খুব ভালো করে একটু গুলিয়ে নেব। বাটারটায় দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। আমি এরপরে একটা ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখো, আমার চিনি সব রকম মিশে গেছে, এর সঙ্গে আমি দিয়ে দেব 1 পাতা ইনো দিলে হবে। ইনোটা দিয়ে বাটিটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আমি এখানে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে নেব। আমি তাতে দিয়ে দেব জল কড়াইতে। আমি এখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি জলেতে। একটি স্টিলের থালা নিয়েছি, এখানে দিয়ে দেব তেল। আমি থালাতে তেল দিয়ে আমি চারধারটা তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাটারটা দিয়ে দেব। বাটারটা দিয়ে থালাটাকে ভালো করে একটু ঝাঁকুনি দিয়ে পুরোটা করে নেব। দেখো, থালাটার আমি পুরোটাই করে নিয়েছি। বসিয়ে দেবো স্ট্যান্ডের উপরে, থেকে দিয়ে দেব বেলাটা চাপিয়ে দেব। আমি হালকা আঁচে জাল দিয়েছি 15-20 মিনিট। দেখো বন্ধুরা, উপর থেকে খুব শক্ত হয়ে গেছে। দেখো পিঠাটা আমার হয়ে গেছে। এরপরে আমি তুলে কেটে নেব বরফির আকারে। তোমরা চাইলে যেমন আকারে কাটতে পারো তেমন করে কেটে নেবে। দেখো, আমি খুব সহজেই কেটে নিচ্ছি। দেখো, আমি খুব সহজেই উঠে যাবে। আমি বরফির আকারে কেটে নিয়েছি। আমি একটা একটা করে তুলে দেখাবো। তেল দিয়ে থাকার ফলে দেখো খুব সহজে উঠে গেছে, নরম, দেখো স্পঞ্জের মতো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।